মাই ডেয়ার স্টুডেন্টস আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে জানাই ছায়া স্মার্ট ক্লাসে স্বাগত আজকের আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন যেটা খুব সুন্দরভাবে বোঝানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় এবং খুব সুন্দর উন্নত মানের ও ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরের সাজানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ের প্রথম অধ্যায় পরেও বিষয়বস্তুটা আরও সহজ ও ইন্টারেস্টিং করে তুলব আমি এই ছায়া স্মার্ট ক্লাসে তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে প্রথমে গ্রিন হাউস বা সবুজ ঘর ব্যাপারটা কি বুঝে নিতে হবে শীত প্রধান দেশে চলে যায় শীত প্রধান দেশে শীতকালে বরফ পড়ে সেখানে টেম্পারেচারটা থাকে মাইনাসে মানে মাইনাস পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বা মাইনাস দশ ডিগ্রি বা মাইনাস পনেরো ডিগ্রি সেন্টিগ্রেট মানে খুব ঠান্ডা এবং বরফ পড়ে থাকে এই এত কম উষ্ণতায় বা এত ঠান্ডাতে গাছেদের অর্থাৎ উদ্ভিদের সারিবৃত্ত প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায় অনেকগুলো সারিবৃত্ত প্রক্রিয়া ব্যাহত হয় যেমন সালো সংশ্লেষ ও অন্যান্য সমস্ত শার্বৃত্ত প্রক্রিয়া ব্যাহত হয় এখন যদি দিনের পর দিন দীর্ঘদিন ধরে টেম্পারেচারটা মাইনাসে থাকে চারিদিকে বরফ পড়ে থাকে তাহলে উদ্ভিদের দিনের পর দিন যদি সারিবৃত্ত প্রক্রিয়া শালো বা অন্যান্য শারিবৃত্ত প্রক্রিয়া ব্যাহত হয় তাহলে তো উদ্ভিদরা মারা যাবে আমরা দেখব অনেক দিন পরে যখন উষ্ণতা একটু স্বাভাবিক হয়েছে বা ভালো টেম্পারেচার ফিরে এসেছে তখন দেখব অনেক গাছ আমরা হারিয়ে ফেলেছি এই যে সমস্যা এই সমস্যাটা দূর করার জন্য আমরা কি করে থাকি শীত প্রধান দেশে বিভিন্ন অর্থকরী উদ্ভিদ যেমন ভেষজ উদ্ভিদ বা শাক সবজি যাদের অর্থকরী মূল্য অনেক এছাড়া অনেক লুপ্তপ্রায় উদ্ভিদ তাদেরকে একটা কাঁচ ঘরের মধ্যে রাখা হয় এখন কাঁচ ঘরের মধ্যে রাখার কারণটা কি সেটা একটুখানি বুঝে নাও দেখো সূর্যের আলো থেকে যে তাপ তরঙ্গটা আসে অবলোহিত তরঙ্গ বলা হয় তাপ তাপতরঙ্গ আরেকটা নাম সেই তরঙ্গ দৈর্ঘ্যের তার তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে খুবই এরকম ছোট আমি বললাম কি যে সূর্য থেকে যে তাপ তরঙ্গটা আসে যেটা অবলোহিত তরঙ্গ তার তরঙ্গ দৈর্ঘ্যটা অত্যন্ত ক্ষুদ্র সে কিন্তু কাঁচে ভেদ করে অনায়াসে ভিতরে প্রবেশ করতে পারে এবং এরপরে সবুজ উদ্ভিদ বা অন্যান্য বস্তু দ্বারা সেগুলো শোষিত হচ্ছে সবুজ উদ্ভিদ তো সেই তাপতরঙ্গ নিয়ে সালেকশন শেষ করছে কিন্তু সেই সাথে অন্যান্য বস্তু যা কিছু আছে তারা শোষণ করার পর কি করবে আবার এই তাপতরঙ্গটা বিকিরিত করবে তবে এবার এই বিকিরিত তাপতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যটা কিন্তু একটু বড় তো পাশাপাশি দুটো তাপতরঙ্গ দেখো সূর্য থেকে আগত তাপতরঙ্গ যেটা অবলৈত তরঙ্গ তার তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র আর ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের সংলগ্ন যেসব বস্তু আছে বা গাছপালা থেকে বিকৃত যে তাপতরঙ্গ তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বড়। আর এই বড় তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গটা সবাই কিন্তু ভেদ করে যেতে পারে না কিছু অংশ ভেদ করে আর কিছু অংশ ব্যাক করে মানে ফিরে আসে প্রতিফলিত হয়ে ফিরে আসে হয়ে ওই ঘরের মধ্যে থেকে যায় তাহলে কী দাঁড়াচ্ছে একটু একটু করে তাপতরঙ্গ যদি ভিতরে এরকম আটকে যেতে থাকে তাহলে ভিতরে টেম্পারেচারটা একটু একটু করে বাড়তে থাকে অর্থাৎ সূর্য থেকে যে তাপতরঙ্গগুলো ভিতরে ঢুকছে তারা সবাই বেরোতে পারছে না প্রতিবার একটু একটু করে ওর ভিতরে আটকে পড়ে থাকছে তার ফলে এই ঘরের মধ্যে টেম্পারেচারটা একটু একটু করে বাড়তে শুরু করে এবং যে টেম্পারেচার বা উষ্ণতা এর মধ্যে থাকে সেটা উদ্ভিদের জন্য একটা আদর্শ টেম্পারেচার তাদের বিভিন্ন সারিবৃত্ত প্রক্রিয়া শালো ইত্যাদির জন্য একটা আদর্শ টেম্পারেচার থাকে তার ফলে এর ভিতরে বিভিন্ন যে সবজির গাছ ভেষজ উদ্ভিদ লুপ্তপ্রায় উদ্ভিদ বিভিন্ন অর্থকরী উদ্ভিদ যাদেরকে এর মধ্যে রাখা ছিল তারা ওই স্বাভাবিক টেম্পারেচারে বা ওই একটা ভালো টেম্পারেচার যেটা পাচ্ছে ওর ভিতরে তাতে সব স্বাভাবিক থাকে এর এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করার আছে যে আমাদের এই কাঁচ কিন্তু কাঁচ ঘর যেটা সেটা কিন্তু সবুজ রঙের ঘর নয় অর্থাৎ আমরা যে গ্রিন হাউস বা সবুজ ঘর বলছি তার মানে এটা নয় যে এটা সবুজ রঙের ঘর বরং এটা সবুজকে বাঁচানোর জন্য ঘর অর্থাৎ সবুজ উদ্ভিদকে বাঁচানোর জন্য ঘর এখন এই যে গ্রিন হাউসের ব্যাপারটা আমি বললাম এই প্রভাবটা আমাদের এই বায়ুমণ্ডলেও আছে দেখো এখানে নাও সূর্যের আলো আসছে পৃথিবী পৃষ্ঠের উপরে তো আমরা জানি পৃথিবী গিয়ে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যখন আসছে তখন সূর্যের ওই বিকীর্ণ তাপ যেটার তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র বলছি সে কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করছে অর্থাৎ তাপ তরঙ্গটা বায়ুমণ্ডল ভেদ করে আসছে কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে না উত্তপ্ত করছে ভূপৃষ্ঠকে এবারে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর যখন বিকৃত করছে তরঙ্গ সেই তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত তরঙ্গের এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো অপেক্ষাকৃত বড় আর সেগুলো যখন এরকমভাবে বিকৃত হচ্ছে তখন কিন্তু বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড মিথেন জলীয় বাষ্প নাইট্রাস অক্সাইড ইত্যাদি দ্বারা বেশ কিছুটা শোচিত হয় আর কিছুটা প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে অর্থাৎ সমস্ত তাপটা বাইরে যেতে পারে না কিছুটা তাপ বায়ুমণ্ডল ধরে রাখছে এবং ভূপৃষ্ঠে ফিরিয়ে দিচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু একটা উষ্ণতা মোটামুটি গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড করে রেখে দিচ্ছে এটাকে গ্রিনহাউস প্রভাব বলে এবং এই গ্রিন প্রভাবের জন্য পৃথিবীর এই যে গড় টেম্পারেচার পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বললাম সেটা কিন্তু জীবকুলের জন্য খুবই উপযোগী টেম্পারেচার মানে উদ্ভিদ বলো প্রাণী বলো তাদের জন্য এই টেম্পারেচারটা আদর্শ অর্থাৎ এই যে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে তার পিছনেও এই উষ্ণতাটা দায়ী তাহলে মোটের উপর কিন্তু গ্রিন হাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাবটা আমাদের পরিবেশের জন্য একটা উপকারী বা আশীর্বাদ বলা যেতে পারে তাহলে প্রশ্নটা হলো গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন প্রভাব কাকে বলে তো যে প্রাকৃতিক প্রক্রিয়া এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড বা জলীয়স্প আছে তারা ভূপৃষ্ঠ থেকে বিকৃত অপেক্ষাকৃত দীর্ঘ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মির কিছুটা অংশ শোষণ করে নিচ্ছে আর কিছুটা অংশ প্রতিফলিত করে ভূপৃষ্ঠ তৎসগ্নও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখছে এবং এর ফলে জীবকুলের বেঁচে থাকার জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে এই সমস্ত প্রভাবটাকে বলা হচ্ছে এফেক্টটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব তাহলে কি বললাম বললাম এটা যে সূর্য থেকে আগত তাপতরঙ্গের যেটা ভূপৃষ্ঠ সরাসরি উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ তাপতরঙ্গ অবলৈ তরঙ্গে কিছুটা অংশ বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড মিথেন বা জলীয়ষ্প বা নাইট্রাস অক্সাইড ইত্যাদি দ্বারা শোষিত হচ্ছে এবং ভূপৃষ্ঠকে একটা উপযুক্ত মানে প্রাণ জন্য একটা উপযুক্ত টেম্পারেচারে মুড়ে রাখছে সেই প্রভাবটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব এক্ষেত্রে যে যে গ্যাসগুলো আমাদের এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলৈত তরঙ্গকে শোষণ করতে পারে তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস মানে কি বললাম যে গ্যাসগুলো পৃথিবী থেকে বিকৃত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দীর্ঘের অবলৈত তরঙ্গ শোষণ করতে পারে তাকেই বলা হচ্ছে গ্রিন গ্যাস তাহলে গ্রিন গ্যাস কারা একটু আগে বলেছি যাদের নাম করেছি এবং মোট কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন ওজোন নাইট্রাক্স অক্সাইড জ্বলিয়ে আসবো এরাই গ্রিন হাউস গ্যাস এরাই পৃথিবী থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গগুলোকে শোষণ করতে পারে এবং পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখতে সাহায্য করে এর মধ্যে সবচেয়ে বেশি অবদান কার্বন ডাইঅক্সাইডের কারণ এর পরিমাণটাই বেশি আর কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস যে এফেক্ট তার ফিফটি পার্সেন্ট দা মানে অবদান এই কার্বন ডাইঅক্সাইডের এর পরেই অবদান মিথেনের সেইচ ফোর মিথেন তার অবদান নাইনটিন পারসেন্ট মানে উনিশ পার্সেন্ট অপরপক্ষে ক্লোরোফ্লোরকার্বন তার অবদান ষোলো পার্সেন্ট ওজন গ্যাসের অবদান আট পারসেন্ট নাইট্রাস অক্সাইড এন তার অবদান ফাইভ পার্সেন্ট আর বাতাসে থাকা জলীয়স তার অবদান টু পারসেন্ট তাহলে এরাই সমস্ত গ্রিন গ্যাস যারা যাদের মধ্যে সবচেয়ে মুখ্য গ্রিন গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড যে একাই ফিফটি পার্সেন্ট অবদান রেখেছে আমাদের এই ভূপৃষ্ঠের চারপাশে ঘিরে থাকা বায়ুমণ্ডলের উষ্ণত্যাগটাকে ধরে রাখার জন্য এবারে একটা মনে প্রশ্ন দেখতে পারে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন যেটা সেভেন্টি সেভেন এবং ঠিক তারপরেই থাকে অক্সিজেন যেটা টোয়েন্টি পয়েন্ট তো এদের অবদান কি? না এরা গ্রিন হাউস গ্যাস নয় তার কারণ এই নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস এরা অবলোহিত তর্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করতে পারে না যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গগুলো ভূপৃষ্ঠ বিকৃত করছে ওই তরঙ্গগুলো যেহেতু নাইট্রোজেন বা অক্সিজেন গ্যাস শোষণ করতে পারে না তাই পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত রাখার পিছনে এদের কোনো প্রভাব নেই এবারে আমাদের জানতে হবে এই গ্রিন প্রভাবের উপযোগিতা দেখো অলরেডি আমাদের আলোচনাতে উঠে এসেছে পৃথিবী থেকে যে বিকৃত তরঙ্গ তার কিছুটা শোষণ করে রাখাটাই হলো গ্রিনহাউসের কাজ গ্রিনহাউস গ্যাসের কাজ যদি গ্রিনহাউস গ্যাস না থাকতো যদি গ্রিনহাউস প্রভাবটা না থাকতো তাহলে কী হতো সূর্য থেকে যেমন তাপতরঙ্গ পৃথিবীতে এলো পৃথিবী শোষণ করেছিল ঠিক তেমনভাবে পৃথিবী বিকৃত করবে যে তাপতরঙ্গ তার সব বিলীন হয়ে মহাশূন্যে অর্থাৎ বায়ুমণ্ডল কিছু ধরে রাখবে না এক্ষেত্রে পৃথিবীর টেম্পারেচার হয়ে যাবে প্রায় মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি পৃথিবীর টেম্পারেচার হয়ে যায় তাহলে রকম প্রাণ ধারণ বা প্রাণের অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয় অ্যাকচুয়ালি প্রাণ সৃষ্টিও হতে পারতো না এই পৃথিবীতে পৃথিবী তখন অন্যান্য গ্রহের মতো প্রাণহীন গ্রহ থাকতো তাহলে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে এবং প্রাণের অস্তিত্ব টিকে রয়েছে মানে এই সমস্ত জীবকুল টিকে রয়েছে তার পিছনে কিন্তু গ্রিন হাউস এফেক্টের একটা অত্যন্ত বড় ভূমিকা রয়েছে কারণ গ্রিন এফেক্ট না থাকলে যেখানে মাইনাস থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারতো গ্রিন এফেক্টের জন্য আমাদের পৃথিবীর গড় টেম্পারেচার সেখানে প্রায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বুঝতেই পারছি এই গ্রিন হাউস এফেক্ট হলো আমাদের কাছে একটা আশীর্বাদ কিন্তু এই আশীর্বাদটা ধীরে ধীরে অভিশাপের দিকে চলে যাচ্ছে এবং তার পিছনে দায়ী কিন্তু আমরাই কেন না আমরা বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে এই গ্রিন গ্যাস গ্রিন গ্যাস যেমন একটাকে বললাম কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি এদের পরিমাণ বাড়িয়ে তুলছি বিভিন্নভাবে আমরা গাছ কেটে ফেলছি আমরা জীবাশ্ম জ্বালানি প্রচুর পরিমাণে ব্যবহার করছি যেগুলো নিয়ে একটু পরেই ডিটেলসে বলবো তো যা হোক এইভাবে গ্রিন হাউস গ্যাসটা অনেক অনেক করে বেড়ে যাচ্ছে যখন তখন কিন্তু বায়ুমণ্ডলে আরও আরও বেশি বেশি করে পৃথিবী থেকে বিকৃড়িত তাপতরঙ্গ শোষিত হচ্ছে তার মানে আগে যতটা শোষিত হতো তার থেকে এখন কিন্তু আরও বেশি পরিমাণে শোষিত হচ্ছে যেহেতু পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বায়ুমণ্ডলে এখন গ্রিন হাউস গ্যাসের পরিমাণটাই বেড়ে গেছে তো গ্রিন গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে পৃথিবী থেকে বিকৃড়িত তাপতারোগ্য আরও বেশি করে শোষিত হচ্ছে তার ফলে পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাচ্ছে আর পৃথিবীর গড় টেম্পারেচার টেম্পারেচার বেড়ে গেলে তার ভয়ঙ্কর পরিণতি সেটা একটু পরে আলোচনা করব তো এই যে ব্যাপারটা এই ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তার মানে আমাদের বিভিন্ন কার্যকারিতার জন্য পরিবেশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া এবং তার ফলে পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাওয়া এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এখন এসবের পিছনে মূল কারণটা কী মানে বিশ্ব উষ্ণায়নের পিছনে প্রধান কারণগুলো কি মূল কারণ অনেকগুলো তার মধ্যে প্রধান কারণ তিনটি বলা যেতে পারে এক জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমরা কয়লা ব্যবহার করছি বিভিন্ন কলকারখানায় পেট্রোল ডিজেল যানবাহন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যবহার করছি প্রচুর প্রচুর ব্যবহার করছি এছাড়া আমরা কাঠ ব্যবহার করছি রূপে মানে আমরা যে জ্বালানি জ্বালানিগুলো ব্যবহার করছি এর ফলে কিন্তু প্রচুর প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে আর এই কার্বন ডাইঅক্সাইড বায়ুতে যত যত বেশি মিশছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ তত বাড়ছে ফলে পৃথিবী থেকে বিকৃত তাপতারব্য আরও বেশি হারে শোষণ হচ্ছে শুধু এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার আমরা বেশি করছি এটাও একমাত্র কারণ নয় এছাড়াও আমরা বৃক্ষ বৃক্ষচ্ছেদ করছি অর্থাৎ গাছ কেটে ফেলছি দিনের পর দিন আমরা নগরায়ন নতুন নতুন শহর গড়ছি রাস্তাঘাট বানাচ্ছি আরও কত কি বানাচ্ছি আর এই আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা কী করছি গাছপালা কেটে ফেলছি গাছের সংখ্যা কমে যাচ্ছে যে গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছি অর্থাৎ প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহকের সংখ্যা কমিয়ে দিচ্ছি কারণ এই কার্বন ডাইঅক্সাইডের গ্রাহককে সবুজ উদ্ভিদ সালসেস প্রক্রিয়ার সময় খাদ্য তৈরির জন্য ওরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাদের সংখ্যা যখন কমিয়ে দিচ্ছি ফলে কার্বন যে বেশি হারে তৈরি হচ্ছে সেই গ্রাহকের সংখ্যা কমে যাওয়ার জন্য পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন কার্যকারিতায় আমরা কিন্তু সিএফসি বা নাইট্রাস অক্সাইড এগুলো তৈরি করে ফেলছি আর এই তৈরি করছি আর বাতাসে মিশে যাচ্ছে তার ফলে বিভিন্ন রকম গ্রিন হাউস গ্যাস আমাদের দ্বারা তৈরি হচ্ছে এবং বাতাসে মিশে যাওয়ার ফলে গ্রিন হাউস এফেক্টটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং এটাকে বলা হচ্ছে এনহ্যান্সড গ্রিন এফেক্ট এর ফল সবাই মিলে পৃথিবীর দ্বারা বিকৃত যে তাপতারঙ্গ আরও বেশি করে শোষণ করছে পৃথিবীর গড় টেম্পারেচার আরও বাড়িয়ে দিচ্ছে আর এটাই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ এখন বিশ্ব উষ্ণায়নের কারণটা আমরা জানলাম এর প্রভাবটা কী ফলটা কী হবে ফলটা কিন্তু খুবই ভয়ঙ্কর এক কথায় তো আমরা বললাম পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাচ্ছে কিন্তু তার ফলে কি হবে এক বরফ গলে যাবে বরফ হিমবাহ বিভিন্ন হিমবাহ থেকে নদী তৈরি হয় তোমরা জানো যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী তৈরি হচ্ছে এখন এইসব হিমবাহগুলো যখন গলে যাবে তখন বরফ গলা জলে পুষ্ট নদীগুলোই তো শুকিয়ে যাবে তার ফলে আমাদের এই গঙ্গা বা এইরকম যে বরফ গলা জলে নদী সেগুলো শুকিয়ে যাচ্ছে দুই এই যে মেরু অঞ্চলে যে বরফ এগুলো তো এই মহাদেশগুলো বরফে ঢাকাই থাকে সেখানে যে প্রাণীগুলো আছে তারা এই বরফের উপরেই বাস করে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই বরফের গলন হচ্ছে যখন তার ফলে বরফের পরিমাণটা কমে যাচ্ছে একদিকে যেমন সেই সব প্রাণীদের বাসস্থান কমে যাচ্ছে অপরদিকে হেমবাহ আর ওই বরফগুলো গলে যাওয়ার কারণে সমুদ্রের জলতলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফল ফল হলো যেসব নিচু জায়গা আছে মানে যে স্থলভাগের যে নিচু জায়গাগুলো আছে সেই স্থলভাগের নিচু জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডুবে যাবে বিজ্ঞানীরা অনুমান করছে অনেক বড় বড় শহর চলে যাবে জলের নিচে তো গ্রিন এফেক্টের আরও কিছু প্রভাব আছে যেমন জলবায়ুর পরিবর্তন হবে এবং জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে বন্যা ও খরার প্রভাবটা অনেক বেড়ে যাবে এছাড়া যে প্রাকৃতিক দুর্যোগ যেমন টর্নেডো সাইক্লোন এদের শক্তি বহুগুণ বাড়তে থাকবে এবং আরও বেশি বিধ্বংস হয়ে উঠবে এছাড়াও উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে অনেক প্রাণী উদ্ভিদ কিন্তু সেই উষ্ণতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না অর্থাৎ তারাও পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে অর্থাৎ জীব বৈচিত্র্যটা নষ্ট হতে শুরু করে দিয়েছে এবং আরও বেশি বেশি করে নষ্ট হবে এবং কিছু কিছু কীটপতঙ্গ আছে যারা রোগ বিস্তার করে তাদের জন্য তো আবার উষ্ণ উষ্ণতাটাই আদর্শ অর্থাৎ তাদের সংখ্যা বাড়বে ফলে আরও বেশি বেশি রোগ মহামারী আকার ধারণ করবে তাহলে দেখতে পাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কত ভয়ঙ্কর হতে পারে বরফের গলন সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি বিভিন্ন রোগ মহামারী আকার ধারণ করা এছাড়া বিভিন্ন উদ্ভিদ বলল প্রাণী বল তারা অবলুপ্ত হয়ে যাওয়া এবং বন্যা খরার প্রভাব তো এসব হল সবই বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব যেগুলোর পিছনে দায়ী অনেকটাই আমরাই তো আমাদের এগুলোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত ব্যাপারটা কী তাহলে গ্রিন গ্যাস নির্গমন হ্রাসে কার্যকারী পদক্ষেপ দেখো বিশ্ব উষ্ণয়নের পিছনে প্রধান দায়ী গ্রিন গ্যাস এটুকু তো বুঝলাম যেমন তাদের নাম বললাম কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড জল এখন এদেরকে কমাতে হবে এদেরকে কমাতে পারলে এই সমস্যা থেকে বলতে গেলে মুক্তি পাবো আমরা তাহলে প্রথম কার্বন ডাইঅক্সাইডের কথা বলা যাক বা আরও যেসব গ্রিন হাউস গ্যাস আছে তাদের আমরা কমাতে পারি কী করে প্রথম কাজটা হলো সেটা হলো বৃক্ষ ছেট অর্থাৎ গাছপালা কেটে ফেলা এটা বন্ধ করতে হবে এবং আরও আরও করে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে বন সৃজন যে বনগুলো নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার নতুন করে বনে জঙ্গলে সাজিয়ে নিতে হবে প্রচুর বৃক্ষরোপণের মাধ্যমে তাহলেই কার্বন ডাইঅক্সাইডের গ্রাহকের সংখ্যা বাড়বে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু কমবে এবং গ্রিনহাউস এফেক্ট কমবে এছাড়া আমাদের জ্বালানি হিসেবে যেটা ব্যবহার করি সবচেয়ে বেশি নির্ভরশীল আমরা যেটা যে জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি যে জীবাশ্ম জ্বালানি এইগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের বিকল্প শক্তির উৎসের দিকে একটু নির্ভরশীল হতে হবে কারণ এই একটু আগেই বলেছি আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি তাতে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় আমরা তাদের ব্যবহার কমিয়ে এবং তাদেরকে সংরক্ষণ করব ভবিষ্যৎ প্রজন্মের জন্য বরং তার পরিবর্তে আমরা বিকল্প শক্তি ব্যবহার করব যেমন সৌরশক্তি বায়োগ্যাস শক্তি জলবিদ্যুৎ এরকম ইত্যাদি যেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে পরের ক্লাসে তো এই ধরনের বিকল্প শক্তির উপর নির্ভরশীলতা বাড়ালে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড তথা গ্রিন গ্যাস কম উৎপাদন হবে এবং সর্বোপরি আমরা সিএফসি বা নাইট্রোজেনে বিভিন্ন যে অক্সাইডের কথা বলেছি যারা ওজন গ্যাসকে ওজন গ্যাসের স্তরটা নষ্ট করে প্লাস আমাদের এই গ্রিন এফেক্ট অনেক বাড়িয়ে দেয় তাদের ব্যবহার উৎপাদন চিরতরে বন্ধ করতে হবে তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এখানেই শেষ করলাম গ্রিন হাউস এফেক্ট ও বিশ্বের উষ্ণায়ন নিয়ে আলোচনা ভৌত বিজ্ঞানের আরও গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিডিও পেতে ছায়ার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং নতুন যে ভিডিওগুলো আসবে লেটেস্ট ভিডিওগুলো আসবে তাদের নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা ভালো থেকো এবং সুস্থ থেকো